ওয়েলকাম এভরিওয়ান। 2021 সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এবং খুশির খবর তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে চরম বিক্ষোভ চলছে সমস্ত জায়গায়, এবং বিশেষ করে তো আরামবাগ গার্লস হাই স্কুলে তো বিক্ষোভ একদম চরম পর্যায়ে পৌঁছে গেছিল। সেখানে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে গেছিল কিন্তু ছাত্রীরা। এবং এর মধ্যে যে সুখবর উঠে আসছে, বেড়ে গেল তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর। আরামবাগ গার্লস হাই স্কুলের প্রায় 137 জন ছাত্রীর উচ্চ মাধ্যমিকের নম্বর কিন্তু কম এসেছিল এবং তাদের রেজাল্টে গরমিল দেখা গিয়েছিল। এবং তোমরা ইতিমধ্যে জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে জানানো হয়েছে 7 দিন টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ অনেকটাই টাইম দিয়ে দেওয়া হয়েছে। এবং আজ রবিবার ছুটির দিনেও কিন্তু সংসদের অফিসে কিন্তু যে অভিযোগ জানানো যাচ্ছে, প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা কিন্তু অভিযোগ জানাতে পারছে। আজ রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে যাবতীয় যাদের যাদের অভিযোগ আছে, যারা ফেল করেছে বা যাদের রেজাল্টে কম নম্বর এসেছে বা ভুল নম্বর এসেছে, সকলে কিন্তু অভিযোগ জানাতে পারছে। 7 দিন সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে যে আপডেট উঠে আসছে, নম্বর বেড়ে গেল আরামবাগ গার্লস হাই স্কুলের 137 জন ছাত্রীর। এই 137 জন ছাত্রীর হচ্ছে নম্বর ভুল এসেছিল এবং তাদের প্রধান শিক্ষিকা সংসদের সঙ্গে যোগাযোগ করে এবং সংসদ থেকে কিন্তু অতি দ্রুত তৎপরতার সাথে তাদের হচ্ছে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়। এবং আজ রবিবার এই 137 জন ছাত্রী কিন্তু তাদের মার্কশিট হাতে পেয়ে গেছে। অত্যন্ত সুখবর। তোমাদেরও যাদের যাদের হচ্ছে নম্বর কম এসেছে বলে মনে করছো বা কোনো কারণে দেখতে পাচ্ছো যে তোমাদের হিসাব করা নম্বরের সাথে তোমাদের নম্বর মিলছে না, বা তোমরা যারা যারা ফেল করেছো, ইমিডিয়েটলি তোমরা হচ্ছে তোমাদের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করো এবং সংসদে সেই বিষয়টি জানাতে বলো। কারণ সংসদ থেকে এখন অতি দ্রুত তৎপরতার সাথে কাজ চলছে এবং সবাইকে কিন্তু সংশোধিত মার্কশিট তুলে দেওয়া হচ্ছে। অবশেষে ছাত্রছাত্রীদের কিন্তু এই যে তীব্র প্রতিবাদ, সেটি সফলতা পেল এবং সমস্ত ছাত্রছাত্রীদের এই নম্বরের যে সমস্যাগুলো আছে, যে যা অভিযোগ আছে, সেগুলো কিন্তু অতি যত্ন সহকারে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে সংসদের তরফ থেকে এবং সেগুলো যথাযথ সমাধান করে দেওয়া হচ্ছে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।